এটা 97 মডেল একটু আগে যেটা আসছে জি একটু আগে নিয়ে এসেছি এই গাড়িটা এখন রেডি করে দেব সবকিছু কমপ্লিট করে দেব 10 লক্ষ 80000 টাকা আমাদের আস্কিং প্রাইস 10 লক্ষ 80000 টাকা কি পাচ্ছেন 2014 মডেল এবং 2015 তে রেজিস্ট্রেশন এগুলি আসলে ফুল লোডেড গাড়ি ব্যাকডালা পাওয়ার আছে ওকে ব্যাকডালাটা পে পাওয়ার পাবেন এই গাড়ির সান্তাফি হুন্ডাই সান্তাফি এই গাড়িটার প্রাইস আবার একটু কম হবে 12,70,000 টাকা আস্কিং প্রাইস আর এসএন ব্লু প্রাইস চা হচ্ছে 12,70,000 গাড়িটা খুবই সুন্দর বিশেষ করে স্কুল লিভির জন্য আপুরা যারা গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে নতুন একটা শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি গাড়ির ভিডিওতে আজকে ফার্স্ট টাইম এখানে ভিডিও করতে আসছি শোরুমের নাম হচ্ছে FY কর্পোরেশন বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠেই কিন্তু আরও একটা নতুন শোরুমের সন্ধান পেলাম যেখানে আপনি ভিন্নধর্মী সব গাড়িগুলো পাবেন এবং আশা করছি প্রাইসগুলো আপনাদের পছন্দ হবে আর এই শোরুমে সবচেয়ে কম দামে আজকে গাড়ি দেখাবো মাত্র 3,60,000 টাকায় আমার পিছনে যে চমৎকার গাড়িটা দেখতে পাচ্ছেন সানরুফ সহ এই গাড়িটার দাম 12,60,000 টাকার মতো আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন একটা কিয়া অপটিমা গাড়ি পাশাপাশি এখানে একটা হ্যারিয়ার আছে 2014 সালের এবং 15-তে রেজিস্ট্রেশন করা ওইখানে আছে একটা পাজেরো গাড়ি এখানে আছে একটা সিআরবি অনেক ধরনের গাড়ি আছে আসলে সবগুলো ইন্টোতে বলা সম্ভব না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন গাড়ি কিনা স্বপ্ন যাদের আছে সাথেই থাকেন পাশেই থাকেন গাড়ি আমি চয়েস করে দিব কথা দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ভিডিওর উপরেই কিন্তু আপনারা ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন আর ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু এই শোরুমের ডিটেলসটা আপনারা পাবেন তবে আমাদেরকে আজকে ভিডিওতে যে হেল্প করবে শোরুমেরই ওনার আমার সাথে আছে ফাহাদ ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই ফাহাদ ভাই সবসময় এই শোরুমে আছেন আপনাদের জন্য ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি অনেক ভালো আছি ফাহাদ ভাই আমি যেটা দেখতে পারলাম গাড়ির সংখ্যা কম যদিও কিন্তু সবই আনকমন গাড়ি ম্যাক্সিমাম জি প্রাইসটা কিন্তু অবশ্যই হইতে হবে একেবারেই কি বলে রিজনেবল যাতে করে আমার দর্শকরা গাড়ি কিনতে পারে এবং আমার অনেক দর্শক আছে যারা দেশের বাইরে থেকে গাড়ি কেনার জন্য নক করে প্রবাসী ভাইদের জন্য একটু বেশি সুবিধা দিবেন কারণ তাদের অনেক কষ্টের টাকায় কিনা গাড়ি ঠিক আছে ওকে চলেন একটা হুন্ডাই এসএন ব্লু গাড়ি দেখি গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2012 12 মডেল 2012 মডেল রেজিস্ট্রেশন 2012 12 মডেল 12-তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে জিরো মাইলেজে এবং গাড়ির কালারটা এখন অরিজিনাল আছে হালকা পাতলা একটু টাচ আপ করা আছে গাড়ির ভিতরটা দেখলে আপনি অবাক হবেন জাস্ট একটু দেখেন আপনারা যারা আমাদের লাইভটা দেখেছিলেন আপনারা জানেন এই গাড়িটির প্রাইস আমরা 12,70,000 টাকা বলেছিলাম ভিতরের ইন্টেরিয়রটা দেখলে আপনার মনে হবে যে এটা আরও দামি কোনো গাড়ি খুবই চমৎকার ফুল বেজ ইন্টেরিয়র এবং গাড়িটাতে থাকবে সানরুফ সিটগুলো কিন্তু এখনও কোনো কভার ইউজ করা হয়নি অরিজিনাল অরিজিনাল সিট আচ্ছা সামনের দিকে যাই গাড়িটার সিসি কত ভাইয়া হ্যাঁ গাড়িটা 1400 সিসি 1400 সিসির গাড়ি ওকে আর কালারটা হচ্ছে ফুল একেবারেই টকটকা লাল সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন 33 সিরিয়ালের গাড়ি আর এটা 12 মডেল 12-তে রেজিস্ট্রেশন জিরো মাইলেজ আসছে ওভারঅল কন্ডিশন খুব ভালো এই রকম একটা আনকমন গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরোলে লোকজন কিন্তু ঠিকই আপনার দিকে তাকাবে যাই হোক আর আমাদের ম্যাক্সিমাম মানুষের বাজেটটাই আসলে থাকে 15-13 এইরকম জি তাদের জন্য কিন্তু খুবই সুপার হবে এই গাড়িটা আর আপনারা আসলে এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন আশা করছি পছন্দ হবে ফার্দার প্রাইসটা আগে বলে দিছি তারপরেও যদি কিছু বলা থাকে বলেন আচ্ছা বেসিক্যালি 12,70,000 টাকা জি আর গাড়িটা মাশাআল্লাহ ভালো কন্ডিশনে আছে অবশ্যই আমি যে কোনো কাস্টমারকে বলবো যে এসে গাড়ি দেখে নিজের মতো করে চেক করে নিয়ে বুঝে তারপর সব কিছু ডিটেইলসটা কমপ্লিট করা আচ্ছা নট অনলি দ্যাট আর গাড়ি নিলেই যে আমাদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে তা না গাড়ি নেওয়ার পরে যেই কয়দিন সে এই গাড়িটি চালাবেন সেই কয়দিনই আমরা ওনাকে একটা সার্ভিস দিয়ে যাব আচ্ছা সাপোর্ট দিবেন হ্যাঁ সাপোর্ট দিয়ে যাব সেই ক্ষেত্রে শুধু এমন না যে আপনি ওয়াশ পলিশ নেবেন পাশাপাশি আপনার মেকানিক্যাল যে সার্ভিসগুলো লাগবে সেগুলো আমরা সাপোর্ট দিয়ে যাব আচ্ছা সেটা ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানেই হোক না কেন ওকে এসএন ব্লু প্রাইস চা হচ্ছে 12,70,000 আসেন কথাবার্তার মাধ্যমে যদি অবশ্যই কিছু অনার করবে জি আর গাড়ির পেপারস পুরোপুরি এক বছর পেয়ে যাচ্ছে এক বছর জি আচ্ছা আমরা নেক্সট আপনাদেরকে একটা সিআরবি দেখাবো 2004-এর মডেল জিপ গাড়ি যাদের লাগবে বাজেট যদি আপনার 13 লাখ টাকার নিচে থাকে তাহলে এই গাড়িটি আপনার জন্যই পেপারসের কি অবস্থা গাড়ি পেপারস ভাই আগামী বছর মে মাস পর্যন্ত আপডেট আছে আগামী বছরের মে মাস পর্যন্ত আপডেট আছে ভিতরের ইন্টেরিয়রটা দেখাই ফুল ব্ল্যাক একটা ইন্টেরিয়র এবং এই গাড়িতে ভাইয়া কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেছেন দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বাট এটা দি বিল্ট ইন আপনার ছোট একটা ফ্রিজ আছে মানে ফ্রিজ গাড়ির মধ্যে ফ্রিজ হ্যাঁ ছোট্ট একটা কুলিং বক্স আছে মানে এসির সাথে এটা কানেক্টেড আচ্ছা ক্যান অথবা আপনি যে কোনো ড্রিঙ্কস রাখলে এটা ঠান্ডা থাকবে ঠান্ডা হয়ে যাবে জি ওকে
খুবই চমৎকার একটা জিপ গাড়ি, 2004 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। ওকে, সিআরবি গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, এটা চাচ্ছি হলো 12,70,000, প্রাইস সিমিলার, প্রাইসই দুইটা গাড়ি। আচ্ছা, কিন্তু ডিফারেন্স হলো এটা একটা এসইউভি আর হলো এটা একটা সিডান। ওকে, আর এসইউভির ক্ষেত্রে মডেলের কারণে এই গাড়িটার প্রাইসটা এই জায়গায় চলে এসেছে। ওকে, 12,70,000 টাকা আস্কিং প্রাইস, আসলে অবশ্যই কিছু নেগোশিয়েবল করা যাবে। চলে যাব আমরা নেক্সট গাড়ির সামনে। এখানে একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছেন, 2014 মডেল এবং 2015 রেজিস্ট্রেশন। এগুলি আসলে ফুল লোডেড গাড়ি, হ্যারিয়ার মডেলিস্টা বডি কিট আছে গাড়িটাতে এবং রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা 2015 সালে। হ্যাঁ, ওকে, ফ্রন্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রজেকশন এলইডি এইচআইডি, আর ভিতরে কিন্তু সান্দুক পাবেন গাড়িটাতে এবং ফুল লেদার সিট। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, মেরুন কালার। আর হ্যারিয়ারের কথা আসলে কি বলবো, আমার থেকে আপনারাই বেটার বোঝেন। এখানে সিট পাওয়ার আছে গাড়িটাতে, আর এই হচ্ছে আপনার সান্দুক, তেলের গাড়ি। জি, তেলের গাড়ি। আচ্ছা, পিছনের ভিউটা একটু দেখাই দিই। এটা একদম ফার্স্ট ওনারের গাড়ি। আচ্ছা, ফার্স্ট পার্টি, ফার্স্ট ওনারের গাড়ি। আর গাড়িটার মাইলেজ হলো 56,000। এটা পিছনের ব্যাকডালা পাওয়ার আছে। ওকে, ব্যাকডালাটা আপনি পাওয়ার পাবেন এই গাড়ির, খুবই চমৎকার কন্ডিশনে আছে, গুড কন্ডিশনের গাড়ি। আর এই টোটাল স্পেসটাই আপনি ইউজ করতে পারবেন যেহেতু এটা তেলের গাড়ি। ওকে, 14 মডেলের হ্যারিয়ার যাদের লাগবে, এফওয়াই কর্পোরেশনে অবশ্যই একবার ভিজিট করে যাবেন, মেবি পছন্দ হয়েও যেতে পারে। শোরুমের ঠিকানাটা আরও একবার বলে দিই, বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে আপনারা এই শোরুমটা পাবেন, নতুন শোরুম। অবশ্যই কিন্তু বেশি বেশি সাপোর্ট চাই, লাইক চাই, সাথে যদি আপনারা থাকেন অবশ্যই নিত্য নতুন এরকম শোরুম নিয়ে আপনাদের সামনে চলে আসবো। প্রাইস কত ভাইয়া? ভাইয়া এটা চাচ্ছি আমরা 46,80,000 টাকা। 46,80,000 টাকা হচ্ছে হ্যারিয়ারের প্রাইস। তবে আপনার বাজেট যদি কম থাকে, আপনার যদি একটা মানে জিপের ইচ্ছা থাকে, দেখেন এই যে এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে সান্তাফি, হুন্ডাই সান্তাফি, এই গাড়িটার প্রাইস আবার একটু কম হবে। দেখেন খুবই গুড লুকিং একটা কার। এই গাড়িটার সিসি কত ভাইয়া? এটা হলো 2700 সিসি। 2700 সিসির গাড়ি, দেখেন হুন্ডাই সান্তাফি মডেল ইয়ার 2006 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 2700 সিসি গাড়ি, 6 মডেল, সাথে রেজিস্ট্রেশন না? জি। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি আসলে যতটুকু দেখানো যায় আর কি। গাড়িটাতে কিন্তু আপনি সান্ডুক পাচ্ছেন এবং এটাও মনে হয় তেলের গাড়ি, এটা এলপিজি কনভার্ট করা আছে, এলপিজি করা আছে। ওকে, এটা 7-সিট এলপিজি করা আছে, 7-সিট এলপিজি। জি, সান্তাফি যাদের লাগবে, দেখেন পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। এটার প্রাইস কত ভাইয়া? ভাই এটা আমরা চাচ্ছি 14,80,000 টাকা। 14,80,000 টাকা? জি, অনেক সুন্দর, 14,80,000। তবে এটাই ফিক্সড না, আপনি আসার পর অবশ্যই এখান থেকেও কথা বলে কমাতে পারবেন। এরপর আপনাদেরকে একটা মিৎসুবিশি ল্যান্সার দেখাবো, গাড়ির মডেল ইয়ার হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশনও 2009। এটাও কিন্তু ব্র্যান্ড নিউ আসছে, জিরো মাইলেজে। আর শেষ পর্যন্ত থাইকেন, আমরা 3,60,000 টাকার মধ্যেও কিন্তু একটা গাড়ি দেখাবো। ওকে, ফ্রন্ট থেকে একটু দেখাই ল্যান্সার গাড়িটা, গ্রে কালারের গাড়ি। জি, গ্রে। এসির অবস্থা কি ভাইয়া? এসি ভাই আপ টু দ্য টেট আছে, সবকিছু পারফেক্ট আছে, এসি প্রপারলি চলছে। কত প্রাইস চাচ্ছেন এটা? এটা চাচ্ছি আমরা 7,90,000 টাকা। 7,90,000 টাকা চাওয়া হচ্ছে আপনার মিৎসুবিশি ল্যান্সার। শোরুমের বাইরে একটা মার্ক টু গাড়ি আছে, দেখাই দিই। এটা কত মডেল? এটা 97 মডেল, একটু আগে যেটা আসছে। জি, একটু আগে নিয়ে এসেছি এই গাড়িটা। ওকে, এই গাড়িটা কিন্তু আসার পরে এখনও আসলে ওয়াশ পরিষ কিছু করা হয় নাই, অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে। ওকে, এই গাড়িটার সিসি কত? এটা হলো 2000 সিসি বিমস 2000 ইঞ্জিন, ভিভিটিআই, ভিভিটি ইঞ্জিন। হ্যাঁ, বেসিক্যালি এই গাড়িতে কিন্তু থাকে হলো 1GFE EFI ইঞ্জিন। আচ্ছা, বাট এটা যে ভদ্রলোকের কাছে ছিলেন উনি এটাতে বিমস 2000 ইঞ্জিন ইনস্টল করেছে, যেটার জন্য এই গাড়িটার স্মুথনেস আরও অনেক বেশি বেড়ে গেছে এবং ফুয়েল এফিসিয়েন্সি কমে গেছে। আচ্ছা, এটার প্রাইস কত চাচ্ছেন? বেসিক্যালি এটার প্রাইস চাচ্ছি আমরা এখন রেডি করে দিব, সবকিছু কমপ্লিট করে দিব, 10,80,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। 10,80,000 টাকা। এরপরে একটা ছোট্ট খাট্টো কিউট গাড়ি দেখাবো আপনাদেরকে, সুজুকি রিটস। এটা কিন্তু আপনার ইন্ডিয়ান না, এটা জাপানি গাড়ি, সুজুকি রিটস। গাড়িটা খুবই সুন্দর, বিশেষ করে স্কুল ডিউটির জন্য আপুরা যারা গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এবং এটা কিন্তু 2011 মডেলের, 11 মডেলের গাড়ি। ভিতরের ইন্টেরিয়রটা দেখাই, গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল বাট গ্লাসগুলো আপনারা অটো পাবেন, অ্যান্ড্রয়েড মনিটর এটাতেও লাগানো আছে। খুব সুন্দর গাড়ি, আসলে 10,00,000-এর নিচে বাজেট থাকলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। ফ্রন্টের ভিউটা দেখাচ্ছি, মডেল ইয়ারটা কত? এটা 2011 মডেল, 2011-তে রেজিস্ট্রেশন, এটাও ব্র্যান্ড নিউ এসেছিল বাংলাদেশে। আর এটা আমাদের স্লাইটলি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 7,20,000 টাকা, সেখান থেকে কিছু কমবে অবশ্যই, কিছুটা আমরা অনার করব। ওকে, এবার আপনাদেরকে দেখাবো সেই কম দামি গাড়িটা, যেটা আসলে শুরুতেই বলছিলাম, 3,60,000 টাকা। গাড়িটা হচ্ছে EE90। জি, EE90, 1.5 SE লিমিটেড। আচ্ছা আচ্ছা, এবং গাড়ির কালারটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কখনো ব্ল্যাক মনে হয় কখনো ব্লু। দেখেন এলইডি লাগানো হয়েছে। জি, এবং বডি কিট করা, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, জাস্ট আপনি কিনে নিয়ে ড্রাইভ করতে পারবেন, কোনো কাজ নেই গাড়িতে, লো বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি।
স্পয়লার লাগানো আছে পিছনে। আচ্ছা ভাইয়া, 90 প্রাইস কত যেন বলছিলেন ভাই? এটা একেবারে ফিক্সড প্রাইস হলো 3,60,000 টাকা। আচ্ছা, হয়তো ওখানে আমি কিছু করতে পারবো না, সম্মান তো করতে পারবেন? সম্মান তো অবশ্যই, সেটা অবশ্যই আপনার কাস্টমার হোক, আমার ক্লায়েন্ট হোক, যেই আসবে, আমাদের যে কাস্টমার আসবে তাদেরকে আমরা কিছু সম্মান করব, বাট প্রাইসের ক্ষেত্রে কিছু করাটা সম্ভব হবে কিনা সন্দেহ। ওকে, চেষ্টা করবেন অবশ্যই। আমরা এরপর একটা অপটিমা গাড়ি দিয়ে আজকের ভিডিও শেষ করব। এখানে আছে একটা কিয়া অপটিমা, গাড়িটার মডেল ইয়ার কত ভাইয়া? এটা হলো 2012 মডেলের গাড়ি, 2012-তে রেজিস্ট্রেশন, এটাও ব্র্যান্ড নিউ এসেছিল বাংলাদেশে। তো এটা আপনার সিসি 2000। আচ্ছা, আর ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার দেখেন, ভিতরটা খালি দেখেন, ফুল লেদার ইন্টেরিয়ার গাড়িটা। এটা সানরুফ আছে, এটাতেও কিন্তু সানরুফ আছে, সানরুফ আছে, সানরুফটা খুলতে হবে, সানরুফ আছে, আর এটা সিট হিটিং কুলিং দুটোই আছে, সিট মেমোরিও আছে, সিট মেমোরি, সিট হিটিং কুলিং সব অপশন আছে। এই যে সিট মেমোরি, চাইলে আপনি সিটগুলোকে গরম করতে পারবেন শীতের দিনে, আর গরমের দিনে ঠান্ডাও করতে পারবেন। ক্রুজ কন্ট্রোল আছে গাড়ির ফ্রন্ট ড্যাশবোর্ডটা আসলে খুবই চমৎকার। যাক, আবার সাউন্ড সিস্টেমটা হলো ইনফিনিটি সাউন্ড সিস্টেম, ইনফিনিটি সাউন্ড সিস্টেম। তো সাউন্ড সিস্টেমই তো মনে হয় লাখ টাকার উপর খরচ পড়বে, অরিজিনাল ইনফিনিটি আসে গাড়ির সাথেই বিল্টিন। জি, অপটিমা কিয়া 2012 মডেল। কত প্রাইস ভাই গাড়িটা? এটার প্রাইস আমরা চাচ্ছি হলো আপনি 23,80,000 টাকা। 23,80,000 টাকা অবশ্যই নেগোশিয়েট করা হবে, এবং এটার পেপারস পুরোপুরি এক বছর আপডেট পেয়ে যাবেন। ওকে, শোরুমে আসলে স্পেস কম থাকার কারণে অনেকগুলো গাড়ি আমাদের বাইরে আছে, আপনি এর বাইরেও কি কি গাড়ি আছে আপনার কাছে এই মুহূর্তে? এখন আরো 2-3টা ল্যান্সার আছে, 2009 মডেল, 6 মডেল এবং 2004-এর একটা আছে, আর হলো আপনার আলফাটা আছে 2004-এর সানরুফ সহ। ওটা অলরেডি মোটামুটি একজন ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, হোপফুলি সে যদি বাইনা করে ফেলে আমরা খুব শীঘ্রই ডেলিভারি দিব, না হলে এটা অ্যাভেলেবল থাকবে। ওকে, আমরা মিচুবিচি পাজেরো গাড়িটা দেখাবো। জি, গাড়িটার মডেল ইয়ার কত? এটা হলো 2005-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন এবং সানরুফ সহ, সানরুফ সহ। জি, ফুল লেদার ইন্টেরিয়ার, এটা ফার্স্ট ওনারের গাড়ি, ভিতরের ইন্টেরিয়ারটা ফুল লেদার, ইয়াটা মানে সিটগুলো দেখেন, এটা তো সিট পাওয়ার আছে না? জি, সিট পাওয়ার আছে, সিট পাওয়ার আছে, ফুল লেদার সিট, এবং এটাতেও কিন্তু সানরুফ আছে। যারা পাজেরো কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন। ভাইয়া, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন? ভাই, এই গাড়িটার প্রাইস আমরা চাচ্ছি 28,00,000 টাকা, কিছুটা নেগোশিয়েট করবো ইনশাল্লাহ। আমরা একটা গাড়ি কিন্তু মিস করছি, সোনাটা। হ্যাঁ, হুন্ডাই সোনাটা, 10-এর মডেল। জি, ওকে, 2010-এর মডেলের একটা হুন্ডাই সোনাটা আছে, এটাও কিন্তু সানরুফ সহ, খুব লাক্সারিয়াস টাইপের একটা কার। আপনি ভিতরের ইন্টেরিয়রটা যখন দেখবেন বুঝতেই পারবেন না যে এটা এত কম দামের গাড়ি। দেখেন কত চমৎকার, ফুল বেস কালার এবং উডেন আছে গাড়িটাতে। কন্ডিশন আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ সিটগুলো, কিন্তু এটাও লেদার, পিছনে সামনে সবগুলো সিটই কিন্তু লেদার, এবং এটার মধ্যে কিন্তু আপনার সানরুফ আছে, সানরুফটা দেখতে পাচ্ছেন। মডেল ইয়ারটা হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2011-তে রেজিস্ট্রেশন। জি, আচ্ছা, কালার হচ্ছে ফুল ব্ল্যাক কালার। আমি সামনে থেকে একটু গাড়িটা দেখা দিই, জায়গা আসলে অনেক কম, তারপরে চেষ্টা করতেছি আর কি যতটুকু দেখানো যায়। 29 সিরিয়ালের গাড়ি। জি, 29 সিরিয়ালের। সোনাটার স্টিয়ারিংটাও উডেন পাবেন। এটার প্রাইস কত ভাইয়া? হ্যাঁ, এটার প্রাইস চাচ্ছি হলো আপনার 14,80,000 টাকা। 14,80,000 টাকা। জি, ওকে, আমি এই পাশ থেকেও একটু দেখাচ্ছি, দেখেন ক্রুজ কন্ট্রোল আছে, খুবই সুন্দর একটা গাড়ি। এটার প্রাইসটা হচ্ছে আমাদের 14,80,000 টাকা। ওকে, তো এক এক করে মোটামুটি সবগুলো গাড়ি দেখাই ফেলছি, আর আপনারা যারা এই শোরুম থেকে গাড়ি কিনতে আসবেন অবশ্যই আমার রেফারেন্স দিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট অনার আপনাদের জন্য থাকবেই। ভিডিও কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাই দিন। ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু এখানে দেখছি একটু ব্যতিক্রম, ভিন্ন টাইপের। আপনাদের পছন্দের মধ্যে কোনো গাড়ি যদি এখানে মিলে যায় অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন, স্ক্রিন নাম্বার দিয়ে রাখছি, ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে, আর ফাহাদ ভাই শোরুমে আছে সবসময়। আপনাদের জন্য বলবো একটা কথা, আপনারা যারা বাড়িধারাতে আসবেন, যে ব্লকে আসার পরে আপনি সাউথ পয়েন্ট স্কুল যেটা আছে তার সামনে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠে কিন্তু FY কর্পোরেশনটা পাবেন। আর এটাই আমার ফার্স্ট ভিডিও এই শোরুমে, লাইক দিবেন, সাপোর্ট দিবেন, কমেন্টস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।